নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া শুরু করছি এখন কলকাতা এখন কলকাতা শুরুতেই যে খবরের দিকে নজর রাখব মর্মান্তিক মৃত্যু একের পর এক মর্মান্তিক মৃত্যু এবং সেটা কিসে না তড়িদাহত হয়ে কলকাতার পর হাওড়া এবার উলুবেড়িয়ায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু অন্যদিকে তড়িদাহত হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপেও আর এই নিয়েই আমাদের আলোচনা কবে ফিরবে প্রশাসনের হুঁশ আলোচনার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন দেবনারায়ণ সরকার রাজশ্রী লাখি পার্থপ্রতিম বিশ্বাস আমরা আলোচনায় আসব কিন্তু তার আগে শুরুতেই যে কথা বলছিলাম যে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৃত্যুর ঘটনা ঘটেছে কিভাবে দেখুন হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রের বাঁকুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু নারকেলডাঙ্গায় কিশোরের মৃত্যু একের পর এক মর্মান্তিক ঘটনার মধ্যেই আরও এক মৃত্যু হাওড়ার উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 80 বছরের এক মহিলার মাঠে যাওয়ার সময় বিদ্যুতে ছেঁড়া তার পায়ে জড়িয়ে তার মৃত্যু হয় উলুবেড়িয়া পুরসভার 32 নম্বর ওয়ার্ডে এই নিয়ে দুজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরে এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার বেলা 12টা নাগাদ মাঠে যাচ্ছিলেন আম্মাজান বিবি সেই সময় বিদ্যুতে ছেঁড়া তার তাঁর পায়ে জড়িয়ে যায় লুটিয়ে পড়েন বৃদ্ধা প্রায় 1 ঘন্টা পর বাড়ির লোক তাঁকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন উলুবেড়িয়া থানা ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় খবর দেয়া হয় তারে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে যখন ওই মহিলাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ কেন বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল স্থানীয় সূত্রে দাবি পোস্ট থেকে এলাকার একটি কারখানায় গেছে বিদ্যুতের তার সম্ভবত বড় কোনো লরি পোস্টে ধাক্কা মারায় তার ছিঁড়ে যায় সার্ভিসের তার দুমাস ধরে মানে ছিঁড়ে পড়ে আছে লরিতে যে নাকি ছিঁড়ে দিয়েছে যার নামে মিটারটা আছে সে তো মানে কাউকে পাড়ার লোককেও বলে না আর অফিসেও খবর দেয় না ওই কারণে আমার মা ওই কারণে মানে চলে গেছে আমার মা এই নিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা জানিয়েছে কয়েকদিন আগে বড় কোনো লরি পোস্টে ধাক্কা মারায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় তার ছিঁড়ে যাওয়ার কোনো অভিযোগ বিদ্যুৎ বণ্টন সংস্থাকে জানানো হয়নি প্রায় 2 সপ্তাহ আগে উলুবেড়িয়া পুরসভার এই 32 নম্বর ওয়ার্ডেই দক্ষিণ গঙ্গারামপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের আমরা সমস্ত উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে যত ইলেকট্রিক লাইন আছে আমরা টোটালটাই কেবল লাইন করব এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ অন্যদিকে দক্ষিণ 24 পরগনার নামখানার দাড়িকনগর এলাকায় বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু সর্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর সুনীত হালদার রুমা পাল ও জয়দীপ হালদারের রিপোর্ট এবিপি আনন্দ শুরুতেই আমি দেবনানন্দার কাছে আসবো দেবনানন্দা হরিদেবপুর বাঁকুড়া নারকেলডাঙ্গা ট্যাংরা আজকে তো দুটো ঘটনা ঘটলো পরপর কি বলবেন মানে আর কত মৃত্যু হবে আর কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের তুমি যেটা দেখো সত্যি প্যাথেটিক কিছুদিন পরপরই ঘটনাগুলো ঘটছে এটা কখনো কাঙ্ক্ষিত নয় আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা প্রশাসনকে দেখা উচিত আমি নিঃসন্দেহে বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুরনো তার ইনস্পেকশনটা বা রিভিউ করাটা একটা মস্ত বড় জিনিসের দায়িত্ব এবং সেটা রিপেয়ার করা এখন কাজ শুনলাম কেবল লাইন হবে কিন্তু এটাগুলো তাড়াতাড়ি করতে হবে মানুষ তো সবসময় মানুষের দেখতে হবে এই জিনিসটা যদি মানুষটা নিজেরও না দেখে একটা কথা আছে অপরকে দেখলে হবে না নিজের তৈরিও হতে হবে তার মানে আপনি বলছেন প্রশাসনের কোনো দায় নেই আমি রাজশ্রীর কাছে আসব পুরনো তার নিয়ে এই হচ্ছে মানুষের একটা ইন্ডাক্টর পরিবর্তন শাসনকে চালনা করে হচ্ছে সরকার এবং সরকারকে পরিচালনা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা তো নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি টাকা খেতে ব্যস্ত থাকে কাটমানি সিন্ডিকেট খেতে ব্যস্ত থাকে নিজেদের মেয়ের নামে 45টা জমি রেজিস্ট্রি করতে ব্যস্ত থাকে তো তারা এই কাজটা তারা করবে কোথা থেকে তো তাদের তো সময় নেই এই কাজগুলো করার তো বাকি আপনা কাম বানতা তো ভাঁড় মে যায় জানতা এটা তো পুরনো প্রবাদ আছে তো সেটাই হচ্ছে এখানে ভাই আমি আগে কাটমানিতে কতটা কে নিজেটা একের পর এক ঘটনা ঘটছে এ ওর ঘায় দায় চাপাচ্ছে কিন্তু সুরা হচ্ছে কি দেবনারন্দা শুনতে পাচ্ছেন হ্যাঁ তোমার শোনো ব্যাপারটা আমি যেটা বলছি মানুষকে নিজেকেও সজাগ হতে হবে কারণ আমি বারবারই বলছি পুরনো তার দিয়েই কাজ হচ্ছে এই তারটাকে পাল্টাতে হবে এটা যদি না করা হয় তাহলে এটাকে খোলা তার পরে রয়েছে তারের জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এতে মানুষ কিভাবে সচেতন হবে দেবনারন্দা একটু ব্যাখ্যা করবেন এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করতে হবে এটা যদি না
রক্ষণাবেক্ষণের উপর আরো জোর দেওয়া উচিত এবং সেই সঙ্গে আর্থিং ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এবং কোন জায়গায় কোন তার খোলা রয়েছে বা কোথাও ইলেকট্রিক লুজ হচ্ছে কিনা এটা বোঝার কি উপায় আছে? অবশ্যই আছে পাপিয়া। এই কারণের জন্যই যে দেবনারায়ণ বাবু বলছিলেন বটে, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি যে ধরুন আপনি একটা নতুন বাড়ি বানালেন, তারপরে সেই বাড়িটার রক্ষণাবেক্ষণের জন্য আপনি যাবতীয় প্রয়াস নেন, কিন্তু সেই প্রয়াস না নিলে বাড়ি থাকা যায় না নিরাপদে। একইভাবে বিদ্যুৎ পরিকাঠামোর ক্ষেত্রে নতুন ডিস্ট্রিবিউশন সিস্টেম আপনি গড়ে তুলছেন, ভালো কথা, কিন্তু সেই পুরনো ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে যে সরকার এবং পুর প্রশাসনেরই, এবং প্রযুক্তি নির্ভর ঢঙে এই মুহূর্তে ফল্ট কোথায় হচ্ছে, কোন পোলস গুলো হচ্ছে যে বিপজ্জনক পোল, কোন জাংশনস গুলো বিপজ্জনক, এই প্রত্যেকটাই আপনি যদি তদারকি করেন এবং প্রযুক্তি নির্ভর উপায়ে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন তাহলে সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে নতুন লাইন বসানোর ক্ষেত্রে যতটা সরকার মনোযোগ দেয় বা পুরসভা, পুরনো লাইনের রক্ষণাবেক্ষণে আদৌ যায় না। এবং দেবনারায়ণ বাবু বলছিলেন এটা একটা হাস্যকর কথা যে মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, মেইন রাস্তা দিয়ে, তার মাথার উপর দিয়ে যে তারই যাক, হাই টেনশন একদম এই জায়গা থেকে দেবনারায়ণ দা বলছিলেন যে সাধারণ মানুষের দায়, মানে সাধারণ মানুষকে দায় নিতে হবে, প্রশাসনের কোনো দায় থাকবে না। দেবনারায়ণ দা, না আমি সেটা বলছি, আমি বারবার বলছি, এভরিওয়ান থিংস অফ চেঞ্জিং দা ওয়ার্ল্ড, নো ওয়ান থিংস অফ চেঞ্জিং হিমসেলফ, পরিষ্কার কথা। অস্কার ওয়াইল্ড বলেছিল প্রত্যেকে চায় বিশ্বটা পরিবর্তন হোক, নিজেকেও দেখতে হবে, কারণ বারবার বলছি প্রত্যেককে দেখতে হবে, সরকারও দেখবে। আপনাকে একটু মনে করিয়ে দিই, একটু পেছন ফিরে যদি তাকান, মেয়রের সঙ্গে যখন সবার বৈঠক হয় সব আধিকারিকদের, তখন ক্ষুব্ধ হয়ে মেয়র বেরিয়ে যান বৈঠক ছেড়ে এই দায় ঠেলাঠেলিতেই। রাজশ্রী, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বলছি আমার বাড়ির সামনে আপনার ক্যামেরার ম্যানকে আসতে বলুন, স্তূপাকৃতি ময়লা আজ বিগত দু সপ্তাহ হলো পড়ে আছে, স্তূপাকৃতি পাতা, এবং তার মধ্যে লোকে এসে যা ইচ্ছে তাই ফেলে যাচ্ছে, সেটা পরিষ্কার করার কোনো দায় কর্পোরেশনের নেই, জমাদারদের নেই এবং আধিকারিকদের নেই। তো এইভাবে দাঁড়িয়ে তার দায় এই ময়লাটা কি আমার পরিষ্কার করার কথা, যেহেতু আমার বাড়ির সামনে আছে, এটাই তো দেবনারায়ণ বাবু বলছেন, এবং সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আমি কখনো তা বলিনি, আমি যেরকম কর্তৃপক্ষের দায় আছে তেমনি নিজেরও দায় আছে, এটাকে দেখতে হবে। আমাদেরকে যদি এখন রাস্তা ময়লা পরিষ্কার করতে হয় তার কিছু চলছে, তাহলে আমরা ভোটে নির্বাচন করছি কেন তাদেরকে? আমার সেটাই তো, মানে এই জিনিসটা তো মাথায় ঢুকছে না। তার যদি আজকে ছিঁড়ে পড়ে তার দায় মানছে হবে, হতে পারে রাস্তাকে আলোগুলো লোকেরা এসে নেভায় জ্বালায়, তাহলে সেটা তারা করে। আমি তো আবার বলছি যে খুব দুঃখের হলেও ঠিক পাপিয়া, এই বিষয়টাই যে সিরিয়াসনেস নিয়ে পুরসভা বা সরকারের দেখার কথা তারা দেখছেন না বলে এত বড় বড় দুর্ঘটনা, মৃত্যুর পর তার দায় নির্ধারণ করা যাচ্ছে না বলে শাস্তি হচ্ছে না। এবং আমি আপনাকে একটা জিনিস বলি পাপিয়া, যে লাস্ট 3 বছরে আমফান ইয়ার্স থেকে শুরু করে এই বর্ষার সময় সবচেয়ে বেশি মৃত্যু এই শহর এবং আমাদের রাজ্যে ঘটেছে, ইলেকট্রিকিউটেড ডেথ। আমি বলছি এটা জানার পরও পুরসভা এবং সরকার যদি নির্লিপ্ত ভাবে বসে থাকে এবং তারা যদি কোনো সদর্থক ভূমিকা পালন না করে, তারা যদি শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম দুটো মেজারের কথা আলাদা আলাদা ভাবে না ভাবে, কেবলমাত্র ভাবের ঘরে চুরি করে রোজ শোক প্রকাশের অনুষ্ঠান আমরা করতে পারি, কিন্তু এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার কোনো কার্যকরী ব্যবস্থা সরকার করতে পারছে না। পার্থপ্রতিম বিশ্বাস বলছেন যে পুরসভা এবং সরকার নির্লিপ্ত হয়ে বসে আছে, আর আপনি সময়ের কথা বলছিলেন, একের পর এক মৃত্যু ঘটছে। আর আমি নির্লিপ্ত বলবো না, পুরো নিশ্চয় আমি নির্লিপ্ত বলবো না, আমি বলবো আরো সজাগ হতে হবে, পার্থবাবুর সঙ্গে আমি একমত। কিন্তু প্রশ্নটা হচ্ছে পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, স্ট্রাকচার পুরনো, পুরো স্ট্রাকচারটাকে পরিবর্তন, পার্থবাবুর সঙ্গে একমত, এটাকেও দেখতে হবে। আজকে বিদ্যুৎ ঘাটতিতে চলছে, আজকে বিদ্যুতের প্রচন্ড ঘাটতি, নতুন স্ট্রাকচার তৈরি করতে গেলে সবকিছু প্রয়োজন। আমরা আলোচনায় আসবো, তার আগে এই মুহূর্তে আপনাদের দেখাবো রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে শুভেন্দু অধিকারী, তারপর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে কি বলছেন শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন। রাজনৈতিক ভাবে দেউলিয়া করে দিতে হয়, আমরা সেটা জানি, সেটা আমরা করব, এবং পশ্চিমবাংলায় সেকুলারিজমের নামে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া হয়, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে
এই সেকুলারিজম বাংলাতে খতম আমরা করবই, খতম আমরা করবই। এবং এখানেও উত্তর প্রদেশের মতো আসামের মতো এখানেও তুমি কে, আমি ভারতীয়, আমি হিন্দু, এই কথা সবাই বলবে। সেটা হচ্ছে দিব্যেন্দু এবং ওই আপনাদের পরিবারে আজকে গ্রেফতার করা হয়েছে দিব্যেন্দু ড্রাইভারকে এবং যাদের, আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না, আমি বলবো না। এই কমপ্লিটলি কনস্পিরেসি মেড বাই মমতা ব্যানার্জি। প্লিজ আস্ক মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, সি ইজ দ্য ফিটম্যান টু অ্যান্সার দিস কোশ্চেন। উনাকে আমি 1956 ভোটে হারিয়েছি, আমার কাছে হেরেছেন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এই চিফ মিনিস্টারের কাজ হচ্ছে বিরোধী দল নেতাকে যেভাবে হোক অপদস্থ করো, বাই দ্য মিস ইউজ অব হুলিগান, বাই দ্য মিস ইউজ অব পুলিশ, বাই দ্য মিস ইউজ অব অ্যাডমিনিস্ট্রেশন, বাই দ্য মিস ইউজ অব মাসেল পাওয়ার অর মানি পাওয়ার। এটা উনি করে যাচ্ছেন, আপনি উনাকে জিজ্ঞেস করুন, উনি ভালো করে উত্তর দিতে পারবেন। আর আমার বিরুদ্ধেও স্টার্ট করেছিলেন, সুপ্রিম কোর্টে দুটো থাপ্পড় খেয়ে বাড়ি এসেছেন মমতা ব্যানার্জি। গায়ের জোরে নয়, মাথা নত করে মানুষের কাছে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজও এই বয়সে মানুষের কাছে যেতে পারেন, তাহলে তৃণমূলের বাকিরা কেউ কেটা হয়ে যাননি, তাদেরও মানুষের কাছে যেতে হবে। দলের উদ্দেশ্যে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। জোর জবরদস্তি গায়ের জোরে নয়, মাথা নত করে মানুষের কাছে গিয়ে মানুষের সমর্থন আদায় করতে হবে। মমতা ব্যানার্জি নিজে যদি মুখ্যমন্ত্রী হয়ে মানুষের মধ্যে যেতে পারে, আজ ওই বয়সে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এত বড় কেউ কেটা হয়ে যায়নি যে মানুষের কাছে যাবে না। মানুষ ভোট দিতে চায়, কয়েকটা লোকের মুখ দেখে মানুষ ভোট দেয় না। এবং আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি, আমি আপনাদের বলছি, এই একটা লোককেও আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা প্রার্থীপদ দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি জেলার দায়িত্বে চলে এসেছি মানে আমি বড় কেউ কেটা হয়ে গেছি, আমার সামনে দুটো পুলিশের গাড়ি, পিছনে দুটো পুলিশের গাড়ি, এসব চলবে না। পুলিশ ছাড়া, নিরাপত্তা ছাড়া আপনাকে ঢুকতে হবে। আমি জিজ্ঞেস করুন তো, আমি আজকে গেছি, আমি পুলিশকে খবর দিইনি, আমি হুট করে নেমেছি, কারণ এদেরকে খবর দিলে এরা সাজিয়ে গুছিয়ে রাখে। হুট করে যেতে হয় মানুষের মধ্যে, আসল জিনিস আপনি ধরতে পারবেন না। আমি কাউকে খবর না নিয়ে নেমেছি, বাইকে করে ঘুরুন, পায়ে হেঁটে ঘুরুন, তবেই মানুষ আপনাকে সার্টিফিকেট দেবে। বড় চার চাকায় ঘোরা দরকার নেই, সাইকেলে ঘুরুন, বিরোধী দলের মতো আচার আচরণ করুন, তবেই মানুষ আমাদের সমর্থন করবে। আমি একটা হেল্পলাইন খুলেছি, এতদিন ছিল ডায়মন্ড হারবারের জন্য, এখন থেকে আমার হেল্পলাইন নাম্বার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জন্য প্রযোজ্য। কি বলেছেন ধূপগুড়ি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। আমার কাছে আজ থেকে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে আজ থেকে ডায়মন্ড হারবার যা, আমার কাছে আলিপুর দুয়ারও তাই। কোনো অবজারভার টবজারভার নেই, নেত্রী মমতা ব্যানার্জি আর সিম্বল জোড়া ফুল, আর সবাই সৈনিক। এই দলে দু নম্বর তিন নম্বর বলে কেউ নেই, এই দলে আপনারা আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। এই নাম্বারটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম, কিন্তু আজকেই মঞ্চ থেকে কুচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির জন্য আমি এই নাম্বার দিয়ে যাচ্ছি। 7887 সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি এই লাইন খোলা থাকবে। কারোর বিরুদ্ধে যদি কোনো খবর থাকে, মমতা ব্যানার্জির চোখ আর কান হিসেবে আপনারা কাজ করবেন এবং সোজা সেই খবর আমাকে দেবেন, তারপর দায়িত্ব আমার। এবং আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান, আমি আপনার পরিচয় গোপন রাখবো, কোনো চিন্তা করবেন না। আপনার সব থেকে বড় পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে আসছি, প্রাথমিক টেট দুর্নীতি মামলায় আদালতে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। বিজেপি নেতার মামলা গ্রহণযোগ্য বলে জানিয়ে রাজ্যের দাবি খারিজ করলেন প্রধান বিচারপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে এক মাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। 16 আগস্ট পরবর্তী শুনানি। প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ। সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের দাবিতে মামলা করেন বিজেপি নেতা তাপস ঘোষ, আর সেই মামলাতেই হাইকোর্টের এই নির্দেশ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অর্ডার পাস করেন, অর্ডার পাস করে বলেন রাজ্যের আপত্তি যেটা ছিল যে মেনটেনেবল না, এটা নেওয়া যাবে না, সেই আপত্তি খারিজ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। খারিজ করে
রাজ্য সরকার এবং বোর্ডকে বলে এভিডেভিট দেওয়ার জন্য আগামী 16 আগস্ট মামলাটি থাকবে। এই টেটের কথা যদি বলেন, টেটে এখনও পর্যন্ত যা যা রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকটা নিয়ে ধোঁয়াশা আছে। যারা অ্যাকচুয়াল চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পায়নি, ইললিগ্যাল গ্র্যাটিফিকেশনের ফলে অনেকজন চাকরি পেয়ে গেছে। পুরোটাকেই স্ক্যানারে আনার কথা আমার এই মামলার প্রধান বিষয় হচ্ছে, পুরো ব্যাপারটা যেন স্ক্যানারের মধ্যে আসে এবং সেটা আজকে গ্রহণ হয়েছে, সামনে এভিডেভিট দেবে, তারপর মূল মামলার আবার হিয়ারিং হবে। আর এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া, পরপর দেখুন। কোর্টে পশ্চিমবঙ্গ এখন কোর্টে ঢুকে গেছে, দুর্ভাগ্য এটা পশ্চিমবঙ্গ আর নবান্নে নেই, পশ্চিমবঙ্গে এখন হাইকোর্টে চলে গেছে, নবান্নের বদলে হাইকোর্ট এখন, সেটাই পশ্চিমবঙ্গের আলোচনার জায়গা। অপরাধী যেন শাস্তি পায়, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ের ভবিষ্যৎ যারা সর্বনাশ করেছে তারা বহাল তবিয়তে থাকবে, এটা যেন না হয়। এখন আবার একটা জনস্বার্থ মামলা হয়েছে 2014 নিয়ে, রাজ্য সরকার সেই মামলাটা যেন কোর্ট গ্রহণ না করে তার জন্য চেষ্টা করছিল, রাজ্য সরকারের এই মত কোর্ট গ্রহণ করেনি। এই নামের সুপারিশের চিঠি এমএলএ হলে মানুষকে তাকাতে হবে না, টাকার জন্য বন্দোবস্ত করে চিঠি দিতে হবে, এই চিঠিও সিবিআইয়ের হেফাজতে যাবার জন্য কোর্টে জমা পড়েছে। ফলে অপরাধীরা যেন বুঝে যায় যে তারা নিশ্চিন্ত মনে থাকবেন, এ কোনো স্কোপ নেই, সিবিআইকে দিয়ে ডিলে করাতে পারেন কিন্তু ছাড়া কাউকে হবে না।